হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে স্কয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্কয়ার লাইভে আপনাদের সাথে আছি আমি রহানী সালসাবির লাবন্য আর আজকে আমাদের সাথে জেনে আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ক্রাশ দিলারা হানি ফরিমা थैंक यू थैंक यू সো মাচ ক্যামেরা জেনাপুক ভালো আছেন আপনাদের পেয়ে সত্যি আমরা ভীষণ হ্যাপি थैंक यू সো মাচ ফর কামিং আমিও খুব খুশি আর আমার আসার কথাই ছিল যেহেতু আমি প্রমিস করেছি আজকে ছাব্বিশে জানুয়ারি রাত আটটায় আসবো তো টাইম মতন চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য আর আজকে লাইভ সেশনটিতে তো আমরা অনেক আনন্দ করব একসাথে অনেক মজা করব এবং আপনি আমরা সবাই আমরা সবাই মিলে অনেক আনন্দ করব অনেক আনন্দ করব আর সবথেকে আকর্ষণীয় যে ব্যাপারটি হচ্ছে সেটা আপনার হাত দিয়ে স্পিন করা হবে এবং আমাদের সঙ্গে যারা কানেক্টেড আছে আপনার এই হাতের জাদুতে স্পিনের জাদুতে তারা শার্পের ওয়াশিং মেশিন সার্পের ইডি টিভি সহ আর অনেক আকর্ষণীয় পুরস্কার নিতে অনেক কিছু আছে আর আর সেই সাথে সাথে আমরা আপনার আড্ডা আপনাদের যদি পূর্ণিমা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে পূর্ণিমা আপুর কাছে কিছু জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন আমাদের লাইভ একটু বলতে হয় স্কোয়ার ইলেকট্রনিক্স সম্পর্কে বাংলাদেশে শার্প জেনারেল এবং দানাজ ব্র্যান্ডের একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার হল স্কোয়ার ইলেকট্রনিক্স বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সুনামির সাথে স্কোয়ার ইলেকট্রনিক্স শার্প এবং জেনারেল ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে আসছে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ছয় নম্বর প্রিমিয়াম প্যাভিলিয়ন শার্পের ছয় নম্বর প্রিমিয়াম প্যাভিলিয়নে চলছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট অভাবনীয় কম মূল্যে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন শার্প এবং জেনারেল ব্র্যান্ডের পণ্য আর সাথে গিফটও আছে আচ্ছা সেই সাথে গিফটও আছে আর বিস্তারিত কতদিন আছে বাণিজ্য মেলা আল্লামর যেতে হ্যাঁ হ্যাঁ যেতে হবে তার মানে এখনো যাওয়া হয়নি না আমার আসলে অনেক বছর ধরে যাওয়া হয় না আচ্ছা আপু আরও একটা ব্যাপার যে যদি বাণিজ্য মেলায় যাওয়ার সুযোগ না হয়ে থাকে আপনার এবং অনেকে এখন কর্মব্যস্ততার কারণে কিন্তু বাণিজ্য মেলা আসলে ভিজিট করাটা টাফ হয়ে যায় তো তারাও কিন্তু এই মানে অফারগুলো অ্যাভেল করতে পারে ঘরে বসেই আচ্ছা আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইলেকট্রনিক্স লিমিটেড ডট কম ভিজিট করলে কিন্তু আপনারা প্রোডাক্ট সম্পর্কে ডিটেল জেনে যাবেন এবং সেই সাথে বাণিজ্য মেলায় যে অভাবনীয় সব ডিসকাউন্ট চলছে সেগুলো অ্যাভেল করতে পারবে গিফট আছে আর সেই সাথে আজকে আমরা বাণিজ্য মেলার যারা উইকলি র্যাফেল যা উইনার হবে তাদের নামও ঘোষণা করব। তাহলে একটু বলতে হয় যে স্পিন দ্য হুইল গেমের আহ সিস্টেমটা আমি বলে দেবো ছোট্ট করে একটু বলি যে আমরা তিনটি সেগমেন্টে খেলবো ফার্স্টে পিঙ্ক তারপরে ব্লু তারপরে ইয়ালো তিনটি সেগমেন্টে তিনটে করে প্রোডাক্টের নাম থাকবে মোট নয়টি প্রোডাক্ট যখন আমরা যেই সেগমেন্টের জন্য খেলছি ঠিক সেই সেগমেন্টে যে প্রোডাক্টগুলো থাকবে তখন কিন্তু ওই প্রোডাক্টগুলোর জন্যই স্পিন করা হবে ধরুন আমরা খেলছি ব্লু ইয়েলো সেগমেন্টের জন্য ইয়েলো সেগমেন্টটা আছে শার্পের এল ইডি টেলিভিশন তখন আপনাকে কমেন্ট করতে হবে স্পিন এল ইডি টিভি ফর মে তারপরে পূর্ণিমাপুর হাতের জাদুতে কী ঘটে সেটা আসলে দেখার বিষয় আচ্ছা তারপরে আপনারা তো অবশ্যই কমেন্ট করবেন কাছে কিছু জানতে চাওয়ার থাকলে এবং সেই সাথে আরও একটি অফার আছে যারা ফ্যান আছেন আজকে এই মাগে সিগনেচার করবেন এবং যারা আমাদের এই লাইভ সেশনটি আপনার ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দেবেন তাদের মধ্যে থেকে একজন উইনারকে আমরা পৌঁছে দেব পূর্ণিমাপুর সিগনেচার করা একটি মা

শার্প শোল্ডার স্পিকার দানাজ ইলেকট্রিক ওভেন আর তারপরে সব থেকে ধামাকা ইয়েলো সেগমেন্ট ইয়েলো সেগমেন্টে থাকছে লিভ পিওরের ওয়াটার পিউরিফায়ার আপনারা জানেন এটি একটি স্বনামধন ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড এবং আজকে তারা আমাদের ব্র্যান্ড পার্টনার সেই সাথে থাকছে শার্পের থার্টি টু ইঞ্চ স্মার্ট এলইডি টিভি আর সেই সাথে থাকছে ইউনিলিভার পিউরিটের ওয়াটার পিউরিফায়ার এবং আমার মনে হয় পিওরিটের ওয়াটার পিউরিফায়ার নিয়ে আলাদা করে বলার কিছুই নেই ইউনিলিভারের ওয়াটার পিউরিফায়ার পিওরিট ওয়াটার পিউরিফায়ার আজ আমাদের ব্র্যান্ড পার্টনার এখন আমরা স্পিন দ্য হুইলে যাওয়ার আগে পূর্ণিমা আপুকে পেয়েছি পূর্ণিমা আপুর সাথে যদি একটু আড্ডা না দেয় তাহলে তো আমাদের সেশনটাই জমবে তাহলে আপুর জন্য কিছু প্রশ্ন আছে প্লিজ প্লিজ করেন পূর্ণিমা আপু ছোটবেলায় কি হতে চেয়েছিল মানুষ হতে চেয়েছিল আপনি কি হতে চেয়েছেন তখন খুব ইচ্ছা ছিল যে ডাক্তার হবার আচ্ছা ডাক্তার হবার রুগী আসবে রুগীকে দেখবো কিন্তু তার মাঝে আবার আমি নাচতাম গানও গাইতাম সবকিছু মিলিয়ে আর কি

ওকে আপুর জন্য সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে এখন তো আমরা আপনাকে সব মানে সেক্টরেই পাচ্ছি মুভিতে নাটকে বিজ্ঞাপনে লাইভে সব সেক্টরে নতুন করে আরো একটি গুণ আবিষ্কৃত হয়েছে অ্যাংটারিং এ তো পরিমা আপু কোন সেক্টরে কাজ করতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করে হুম আচ্ছা আমরা তো এটা জানি কারণ পূর্ণিমাকে তো আমরা ফিল্মের মাধ্যমেই পেয়েছি আর সেই নায়িকা ব্যাপারটাতেই পূর্ণিমাকে দেখতেও বোধ হয় সব থেকে ভালো লাগে কিন্তু তারপরে অন্য সেগমেন্টগুলো অন্য সেক্টরগুলোর মধ্যে কোনটাতে অ্যাঙ্কারিং বিজ্ঞাপন নাটক আচ্ছা ফিল্ম ছাড়া হলে আপনার ফেসবুক লাইভ হ্যাঁ খুবই সোজা থেকে বসে থেকে কথা বলা কিন্তু না এই তিনটা যদি নাটক বিজ্ঞাপন আর অ্যাংকরিং যদি বলা হয় তাহলে আমার কাছে মনে হয় বিজ্ঞাপনটা হ্যাঁ আরো একটি প্রসঙ্গে একটু কথা বলতে চাই যেহেতু আপনার ছোট্ট একটি বেবি আছে সেটা তো আরো একটা লাইফ তো বাড়ির পূর্ণিমা আসলে কিরকম কারণ বাড়িতে সবকিছু ম্যানেজ করে ছোট্ট একটি বেবির সবকিছু করে তারপরে যে এতগুলো সেক্টর আপনি সেক্টরে কাজ করছেন তো বাড়ির পূর্ণিমা কেমন এবং একজন ভালো মা হয়ে ওঠার পরেও যে সবকিছু ব্যালেন্স করা যায় সেই জন্য আপনি মাদেরকে অ্যাডভাইস দেবেন দুটো কোয়েশ্চেন বাবা কঠিন কোয়েশ্চেন বাড়ির পূর্ণিমা হচ্ছে আমার মুখ বন্ধু থাকে আর আমার মেয়ে তখন পূর্ণিমা হয়ে যায় কারণ ওর কথার বাইরে কিছুই হয় না ও তখন হচ্ছে আমাকে অর্ডার করা শুরু করে মাঝে মাঝে কথা শুনে আর আমি চেষ্টা করি যতটুকু পারি আমার তো বিভিন্ন কাজের ফ্লোতে বেশিরভাগ সময় বাইরে থাকা হয় কিন্তু ওইভাবেই কাজগুলো রাখি যাতে ওকেও টাইম দিতে পারি ওর স্কুলটাও মেনটেন করতে পারি প্লাস হচ্ছে আমার কাজও করতে পারি তো সেভাবে ওকে ইউজ টু করছে যে তোমার মা বাইরে যায় কাজ করে ওটা তুমি মাথায় সেট করে নাও তো ওটাতে ও সেট হয়ে গেছে এটা আমার কাছে অনেক কিছু ভালো ব্যাপার ভালো দিক আচ্ছা আর এই অনেকগুলো দিক ব্যালেন্স করার বিষয়টা বলছিলাম যে সেই বিষয়ে মাদেরকে আপনি কি বলবেন যেহেতু সবকিছু যারা কর্মজীবী মা তারা অবশ্যই তাদের বাচ্চাদেরকে সেভাবেই মাথায় সেট করিয়ে দেয় যে বাবা মা দুজনেই বাইরে থাকবে ছোটবেলা থেকে তারা হতবা দেখে আসছে তো এটা আমার মনে হয় যে ভালো দিক কারণ সবাই যারা দেখছে যে এবং বাসায় যদি কোনো কোনো মা থাকে কেউ যদি বাইরে কাজও না করে তখনও হচ্ছে যে ওই মায়ের আরও বেশি কাজ কারণ বাসায় থেকে একটা সংসার সামলানো বাচ্চাকে সামলানো হয়তো বা যদি আরও শ্বশুর শাশুড়ি থাকে সেই দায়িত্বটা আরও অনেক বেশি কঠিন অনেক বেশি কঠিন তো আমি সেই মাদেরকে সেলুট জানাই যারা বাসায় থেকে আসলে সংসার দেখছেন বাচ্চাদেরকে দেখছেন এ এক একজনের খাবার মেনটেন করছেন বাচ্চার খাবার এটা ওনার খাবার এটা এটা আরও অনেক বেশি কঠিন সুন্দর করে বললেন আপু তো ভিউয়ার্স আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের পিঙ্ক সেগমেন্টের গেমটি শুরু করে দেবো আমি আরও একবার মনে করে দিই পিঙ্ক সেগমেন্টে কী কী থাকছে পিঙ্ক সেগমেন্টে থাকছে শার্প ব্লেন্ডার সারপে রাইস কুকার শার্পে ড্রাই আয়রন আপনারা কিন্তু এখনই কমেন্ট করা স্টার্ট করে দিতে পারেন সাপোজ আপনাকে কমেন্ট করতে হবে স্পিন রাইস কুকার ফর মে আপনি যদি ব্লেন্ডার চেয়ে থাকেন স্পিন ব্লেন্ডার ফর মি ড্রাই আয়রন চেয়ে থাকলে স্পিন ড্রাই আয়রন ফর্মে আপনারা কমেন্ট করা স্টার্ট করে দিন আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই গেম শুরু করে দেবো আচ্ছা ছোটোবেলার পূর্ণিমা শান্ত ছিল নাকি দুষ্ট ছিল দুটো দুটো রূপ ছিল তখন আমার তখন হচ্ছে কিছু কিছু জায়গায় আমি শান্ত ছিলাম আর কিছু কিছু জায়গায় মার বাবার চোখের আড়াল হলে দুষ্টমি করতাম আর মার তখন খুব সবচেয়ে বেশি শান্ত আমি ছিলাম। হচ্ছে কারণ হ্যাঁ আমার বড় বোন যে আছে ও হচ্ছে ও বেশি মার খেয়েছে মার হাতে। বড় সব সব বড় সন্তানরাই মা বড় হাতে বেশি মার ক্রিমিনাল কে ছিল আসলে? আর নিজের কথা মুখ ফুটে বলতে পারছি না। আমি কিছুই করতাম না হয়তোবা ওর কোনো কিছু পছন্দ হলে মাকে গিয়ে বলতাম যে মা ওর কপালের টিপটা খুব সুন্দর লাগছে তো মাকে করতো কপালের টিপ থেকে খুলে টেনে আমাকে লাগবে এখন ওর মন খারাপ হয়ে যেত কিন্তু মাকে আমি ভাবে বলতাম যাতে কপালের টিপটা খুলে না এখনই আমার মাথায় লাগিয়ে দেয় মা ও না কত সুন্দর করে সাজছে আমাকে এভাবে সাজিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ তোর চুলের ব্যান্ডগুলো খুলো তো এই ধরনের কাজগুলো করতাম আর ওর মার খাওয়া দেখে আমি এত সহজ সরলভাবে নিজে নিজে উঠে স্কুলের ইউনিফর্ম পরে রেডি হয়ে যেতাম যাতে ও মাঠটা খায় বুদ্ধিদীপ্ত কবিতা আচ্ছা পূর্ণিমা পো উমাইজার মধ্যে এরকম কোন ক্যারেক্টারিস্টিকস আপনি দেখতে পান যেটা মনে হয় যে ছোটবেলার পূর্ণিমার সাথে মিলেছিল হ্যাঁ যে এখন ছোটবেলার পূর্ণিমা বলতে এখনকার পূর্ণিমার সাথেই মিলব চটাং চটান করে কথা বলে এখন আমি যা বলছি হ্যাঁ হ্যাঁ এবং ওর কথার উত্তর মাঝে মাঝে আমি নিজেও বোকা হয়ে যাই কেন আমি এক সময় আমি ঘরেই পড়ি খুব এত ঘরেই পড়ি রাতের এখন সাড়ে এগারোটা বারোটা বাজে ওকে আমি এভাবে ঘুম পাড়াচ্ছি ঘুমাও 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 বলছে মা রাতের বেলা কেউ ঘুরি পড়ে রাতের বেলা ঘুরে তো ঘুরি পরে ঘুমায় না

রাইস কুকার রাইস কুকার রাইস কুকার রাইস কুকার রাইস গেছে আপনি শার্প ব্লেন্ডারটা চলে চাইলে পেয়ে যেতেছেন ও ক্যামেরা সেকেন্ড কমেন্টটা দেখेंगे মৌসুমী শবনম শাকলা

ওয়াহেদ কমেন্ট কমেন্ট করেছেন স্পিন ব্লেন্ডার ব্লেন্ডার আচ্ছা সরি শান্ত খান ব্লেন্ডার চাচ্ছেন বলো বলো একটা সাসপেন্স মিউজিক চালাতে ভালো হ্যাঁ ব্লু ট্র্যাক ব্লু থেকে পড়েছে

কারণ প্রত্যেকটা মুভি আমার কাছে নিজের সন্তানের মতন যে আমরা প্রত্যেকটা ছবিতে খুব মন দিয়ে যান প্রাণ দিয়ে কাজ করবার চেষ্টা করি তবে হ্যাঁ যেগুলো বলা যায় সুপার ডুপার হিট হয়েছে বাম্পার হিট হয়েছে যেই যেই ছবিগুলো থেকে পূর্ণিমাকে চেনেছে বা জেনেছে বা এখনও গেলে ওই ছবিগুলোর নাম মানুষজন বলে সেটা হচ্ছে মনের মাঝে তুমি আছে হৃদয়ের কথা আছে এই আরও কিছু ছবি আছে শাস্তি আছে আর শাস্তি ছবিগুলো বেসিক্যালি একটু বয়স্ক যারা আছেন এই যে তারা হচ্ছে যে তুমি তোমাকে তুমি করে বলো হ্যাঁ অবশ্যই বলছো আমি শাস্তি দেখেছি তোমার অভিনয় অসাধারণ ছিল যেহেতু রবি ঠাকুরের গল্প নিয়ে কাজটি ছিল তো এই কয়েকটা মুভি বলতে গেলে আচ্ছা নিজের বা অন্য দেশের কোনো মুভি যে মুভিটি সবথেকে বেশিবার পূর্ণিমা দেখেছে আমি কমেডি ছবি দেখি দেশে বাইরের একটা ছবি আছে ইয়ের ইন্ডিয়ান ছবি সেটা হচ্ছে আন্দাজ আপনা আপনা ওটা আমি বারবার দেখি আচ্ছা পূর্ণিমা আপু আপনি যদি এরকম একটি সুযোগ পান যে অন্য কেউ হয়ে যেতে পারবেন তাহলে আপনি কাকে হতে চাইবেন অবশ্যই শেখ হাসিনা হয়ে যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আমাদের

প্রধানমন্ত্রী হওয়ার পরে এই কথাই বলবো লাভন বাবু কোনো দোষ নেই আমাদের স্ক্রিপ্ট রাইটার নাবিলা সব দোষ হ্যাঁ ঠিকই আছে থ্যাংক ইউ মনের কথাটা প্রকাশ করতে পেরেছি আচ্ছা আমরা এখন তাহলে র‍্যাফেল ড্রতে চলে যাচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য বলে দেই যে বাণিজ্য মেলা থেকে যারা পারচেজ করছেন আপনারা জানেন ডেইলি র‍্যাফেল ড্র উইনারদেরকেও আমরা গিফট দিয়ে থাকি আমরা আমাদের লাইভ সেশন থেকে করার আগে অলরেডি একটি লটারি করে ফেলেছি সেখানে আমরা ডেইলি যারা র‍্যাফেল ড্র উইনার হয়েছেন তাদের নামগুলো পেয়ে গিয়েছি তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করব এখন আমরা যে সেশনটি করব সেটি হলো উইকলি রাফেল ড্রয়ের উইনার আমরা লাস্ট উইকের র্যাফেল ড্রয়ের উইনারকে আজকে খুঁজে বের করব তিনজন তিনটি নাম তুলতে হবে আপু থার্ড থেকে আমি একটু গিফটগুলো বলে দিই যিনি থার্ড প্রাইজ উইনার হবেন তিনি পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ লিটার মাইক্রোওয়েভ ওভেন যিনি সেকেন্ড প্রাইজ উইনার হবেন তিনি জিতে নেবেন থার্টি টু ইঞ্চ এলইডি টিভি এবং যিনি ফার্স্ট প্রাইজ উইনার হবেন তিনি পেয়ে যাবেন এইট কেজি ফুল অটোটপলোড ওয়াশার আপু প্রথমে যিনি থার্ড হয়েছেন তার নাম আচ্ছা থার্ড এর জন্য আমি তাহলে আমার কথা বলতে হবে 25 লিটার মাইক্রোওয়েভ ওভেন ভালো মতোই তো গুছানো করছি দেখি তারপর কার ভাগ্য খুলে আর সে যদি যোগাযোগ না করে তাহলে আমার বাসায় পাঠিয়ে দেবেন আচ্ছা উঠিয়েছি আচ্ছা আপনি নামটি বললে বোধ সে বেশি খুশি হবে আচ্ছা নাসিম হায়দার ফোন নাম্বার বা ইনভয়েস নাসিম হায়দার নাসিম হায়দার কংগ্রাচুলেশন আপনি পেয়ে যাচ্ছেন একটি 25 ফাইভ লিটার মাইক্রোওয়েভ ওভেন এবং নাসিম হায়দারের মোবাইল বাংলা লিঙ্ক নাম্বার জিরো এবং লাস্ট তিনটি ডিজিট হল ফোর নাইন আপনি একটু কষ্ট করে আমাদের পেজে নক করবেন আমাদেরকে আমরা আপনার গিফটে আপনাকে পৌঁছে দেব আপু সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্টি টু ইঞ্চ এলইডি টিভি আপনার কুপন রাখে দেখেছেন আপনি এখানে

আপনি একটু কষ্ট করে আমাদের পেজে নক করবেন আমরা আপনার গিফটে আপনার কাছে পৌঁছে দেবো তো ভিও আপনারা কিন্তু দেখতেই পারলেন যে বাণিজ্য মেলার সার্পের প্রিমিয়াম নাম্বার ছয় থেকে যদি আপনারা এই ডিসকাউন্ট গুলো অ্যাভেল করেন প্রোডাক্ট কেনেন তাহলে কিন্তু আপনিও এরকম র্যাফেল ড্রয়ের মাধ্যমে আরও অনেক পুরস্কার অর্জন করতে পারেন তাই খুব শীঘ্রই আপনি ভিজিট করবেন বাণিজ্য মেলায় এই অফারগুলো অ্যাভেল করবেন আর যদি ভিজিট করতে না পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সেখান থেকেও কিন্তু আপনারা এই অফারগুলো অ্যাভেল করতে পারবেন পূর্ণিমাপু এবারে র্যাপিড ফায়ার রাউন্ড টাইম নেওয়া যাবে না প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে হবে সুরা লিখতে হতো হ্যাঁ আরবিতে কিভাবে আমি কি সৌদি জন্ম নিয়েছি নাকি আরবিতে পুরা সুরা লেখো আরবিতে ইয়ে করো তো ওটা একটু বলি যেহেতু আরবি উত্তর দিয়েছি কিন্তু ব্যাখ্যা না দিলেই না হয় আরবি পরীক্ষা একবার আমি নকল করতে গিয়েছিলাম কোন ক্লাসে তখন ক্লাস নকল নকল করতে করতে গিয়েছি এখন যাওয়ার সময় দুই লাইন খুব কষ্ট করে সুরা লিখেছিলাম বাকি দুই লাইন লিখলে মানে পুরোটা কমপ্লিট চার লাইন লিখতে হবে ওই সুরা থেকে চার লাইন লেখো আমি যেমিতি বক্সের এখানে বাকি দুই লাইন লিখে এরকম করে লিখছি তো স্যার এসে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলল কি করছো না স্যার ওই পাশের জন্য আমার লেখা কপি করছে তো তাই এটা দিয়ে ঢেকে রেখেছিলাম মানে তাই নাকি দেখি তোমার ঢাকনাটা বা ঢাকনাতে তো পড়াচ্ছো আমি জীবনে হ্যাঁ এত অপমানিত হয়েছিলাম তখন মনে মনে খুব জিদ আনলাম এবং ওইটা আমি যেহেতু পাস মার্ক থাকে থার্টি ফাইভ আর এর থার্টি থ্রির মধ্যে হয়ে গেলে হবে তো আমি থার্টি ফাইভ না সিক্স পেয়েছিলাম আচ্ছা মানে পাস হয়ে গিয়েছিলাম তো পরে ফাইনাল যেটা আমাদের থাকে ফাইনাল চার মাসের সময় যেটাতে হলে তারপর আমি হচ্ছে ক্লাস এইটে উঠবো ওই সময় এমন জিদ উঠেছে আরবি এমনভাবে শিখেছি আমি হানড্রেডে নাইনটি এইট পেয়েছি যে করলাম যে যা আমি আরবি লিখেই ছাড়বো জাস্ট দুইটা মার্কের জন্য হান্ড্রেড পেলাম না বা আপু নেক্সট কোয়েশ্চেন এমন একটি জিনিসের নাম বলুন যা ছাড়া পূর্ণিমা থাকতে পারে না জিনিস জিনিস ফোন ওকে আচ্ছা ফোনটা বোধহয় ছাড়া আমরা কেউই থাকতে পারি না তারপরে যদি কিছু জিজ্ঞাসা করি ফোন আপনার ব্যবহৃত এক্সেসরিজ এর মধ্যে कपूर এটা ফোন कपूर স্পেসিফিক যেটা ছাড়া থাকতে পারে না কোনো কসমেটিক্সও হতে পারে না কসমেটিক্স খুব একটা ইউজ করা হয় না যেটা মানে কমন যেগুলো পরে হচ্ছে বেশিরভাগ সময় ফোনটাই আমাদের হাতে থাকে আমরা যখনই যেই বেশি থাকি না কেন মেকআপ ছাড়া ঘরোয়া ইয়েতে ফোনটাকে নিয়ে আমাদের আসলে ইয়ে করা হয় আর যদি বাইরে বেরোতে যাই ফোন টোন ছাড়া আমি ঘড়ি ঘড়ি ছাড়া তখন ঘড়ি ছাড়া আমি বেরোতে পারি না আচ্ছা ঠিক আছে নিজের একটি উইকনেস যা আপনি চেঞ্জ করতে চান যুত নিজের উইকনেস যেটা আমি ওকে নিজের সবচেয়ে ভালো কোয়ালিটি কোনটি একটাও না না একটা না একটা তো থাকতেই হবে না একটাও না আমার কাছে মনে হয় না আমার কোনো ভালো কোয়ালিটি আছে এটা কিছু হলো? শিভলি বডিস্ট। আমি এটা একটু একটু উদারতার ব্যাপার। আচ্ছা আমরা যে সারাউন্ডিং এ থাকি আমাদেরকে অ্যাডভাইস দিতে লোকজন খুব পছন্দ করে। কারণে অকারণে অ্যাডভাইস দিতে থাকে। জীবনে পাওয়া বেস্ট অ্যাডভাইস কোণটি। এই তিনটা। কথা কম মানে কম কানে কম শোনো চোখে কম দেখো। এই তিনটা বেস্ট অ্যাডভাইস। ওকে নাইস। আচ্ছা এখন পর্যন্ত যত জায়গায় আপনি বেড়াতে গিয়েছেন সবথেকে কোন জায়গায় বেশি ভালো লেগেছে বা বেড়াতে যেতে সব থেকে কোথায় বেশি ভালো লাগে আমি রিসেন্টলি গিয়েছি সেটা হচ্ছে মক্কা আর মদিনা আমি প্রতি বছর যেতে চাই বাহ পূর্ণিমাপুর অনেক ট্যালেন্ট আমরা জানি নানান ধরনের ট্যালেন্ট এখন পর্যন্ত এমন কোনো ট্যালেন্ট আছে যেটা এখন আমরা জানি না ওটা আমি নিজেও জানি না আমারও বের করতে হবে নতুন কি ট্যালেন্ট আছে আমার মধ্যে এটা প্র্যাকটিস করতে হবে নতুন ট্যালেন্ট বের করার জন্য আচ্ছা একটা ট্যালেন্ট আর্ট হয়ে যাচ্ছে নিজের সাথে আর্মি লিখতে পারেন এখন ভুলে গেছি এখন আমাকে আবার সৌদিতে চলে যেতে হবে আর্মি লেখার জন্য ওকে কামিজ ওয়েস্টার্ন অর শাড়ি কামিজ ওকে হিলস অর ফ্ল্যাট 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 ফেভারিট অ্যানিমেল আচ্ছা না ফেভারেট এনিম্যাল বলতে গেলে না না রয়্যাল মেনাল জায়গায় না আসলে আগে খুব ভালো লাগতো খরগোশ আচ্ছা আর এখন খরগোশ খুব ভালো লাগতো ছোটোবেলায় খরগোশও পারতাম এরপর হচ্ছে আমার ডগের প্রতি একটাই আছে কারণ ওরা খুব লয়্যাল হয় ওরা পোষ মেনে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ওটা আমি রাখতে পারি না কোনো না কোনোভাবেই আমি একদিন এনেছিলাম কিনে যে আমার ওর পেছনে সময় দেওয়ার জন্য আমার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য একটা একদিনের জন্য একটা কুকুর নিয়ে আসছিলাম ছোটো বাচ্চা ওকে মানে ওর পেছনে সময় দিতে দিতে আমি চব্বিশ ঘন্টা ঘুমাই নেই ওকে আমি আবার সুন্দর করে দিয়ে আসছি আমি কাঠাল বাগান থেকে নিয়েছিলাম যে বাবা ওর টেনশনে আমার হচ্ছে না তো আর করা হয়নি ওকে এরপরে সাপ হতে পারে সাপ প্রিয় एनिमल সাপ হতে পারে কেন কিউট একটা জিনিস সুইট কিউট আমরা আসলে সবাই কাছে আমি ভেবেছিলাম যে বাসায় রাখব যে আশেপাশে পায়ের নিচ দিয়ে ঘুরে টুরে আচ্ছা ওকে আচ্ছা সিক্স প্যাক অর আইকিউ মানে কোনো মানুষের সৌন্দর্য লুক নাকি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স দেখে আপনার ভালো লাগে সিক্স প্যাক তো এখন এসে না শুনতেছি আমরা তো ছোটোবেলা থেকে কোনো সিক্স প্যাক দেখি নেই আগে তখন ফ্যামিলি প্যাক ছিল সিক্স সিক্স প্যাক তো এখন এসে নায়করা হচ্ছে নায়কের বাইরে অন্যান্য নর্মাল যারা পিপল তারাও সিক্স প্যাক এইট প্যাক বানাচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা মানুষের পার্সোনালিটি তার অনেস্টি তার যতটুকু আমার কাছে মনে হয় কারো যদি খুব গুড সেন্স অফ হিউমার থাকে হিউমরালস থাকে সেটাও অ্যাট্রাক্ট করে অনেক বেশি ওকে নেক্সট কোয়েশ্চেন ফিট থাকতে কোন এক্সারসাইজটি আপনি সবাইকে রিকমেন্ড করবেন বেশি বেশি খান ঘুমান ফিট আমি তো আমি কোন এক্সারসাইজ করি না তা আমি খাই হ্যাঁ বেশি খাই না খুবই কম খাই কিছু কিছুক্ষণ পরপর খাই আর হচ্ছে তাহলে আপনার ফিটনেসের রহস্যটা কি আপনি ফ্যাট খাবারগুলো অ্যাভয়েড অ্যাভয়েড করেন আচ্ছা হ্যাঁ জাঙ্ক ফুড যেমন বার্গার ফাস্ট ফুড পিৎজা এসব অ্যাভয়েড করি আর বাকিটুকু সময় হচ্ছে যখন খাই মেপে খাই এক কাপ ভাত মেপে খাই বা একটু কম খাই আর খেলে এক খাই প্রপার সিস্টেমেটিক প্রপার সিস্টেমেটিক মেপে খাই ওকে দিনে কত গ্লাস পানি খান দ্রুত দুই থেকে তিন গ্লাস দুই থেকে তিন গ্লাস সবাই বলে যে আমি তো আমার রূপের রহস্যের জন্য আট গ্লাস পানি খাই আমি মিথ্যা কথা বলতে পারি না আমার মনে হয় দুই থেকে তিন গ্লাস খাওয়া হয় আচ্ছা রূপের রহস্য কি র্যাক্স লাক্সের অ্যাড হয়ে যাচ্ছে না না এটা হতে পারে না রূপের হ্যাঁ শার্পের টিভি আপনারা কিনুন দেখুন এবং ছকি দেখতে পাবেন আমার মতন

আচ্ছা আপু আমরা তাহলে স্পিনে চলে যাই আবারও এবারে আমরা সেকেন্ড সেগমেন্টে চলে যাচ্ছি এবারে স্পিন করতে হবে শার্প সেভেন কেজি ওয়াশিং মেশিন শার্প শোল্ডার স্পিকার দানাজ ইলেকট্রিক ওভেনের জন্য আমি আবারও বলে দিচ্ছি শার্প সেভেন কেজি ওয়াশিং মেশিন শার্প শোল্ডার স্পিকার দানাজ ইলেকট্রিক ওভেনের জন্য আপনারা কমেন্ট করা স্টার্ট করে দিন পুনে মাপ স্পিন করা স্টার্ট করে দেবে ব্লুটা না এখন ব্লুতে থাকবো আমরা

চলে গেল খুব অল্প করে দিয়েছি স্লো করে দিয়েছি তাও তো 2 ঘন্টা শো লাগবে এখানে এত ঘুরতে থাকবে ওভেন এটা কি ওয়াশিং মেশিন হলো ওহ নিসা খান ওভেন ওভেন কই এটা না

আচ্ছা এবারে পূর্ণিমা একটি গিফট আছে পূর্ণিমা পণ্যকে গিফট দিল আর আমরা পূর্ণিমা আপুকে গিফট দেবো না তা এখনই বাহ এখনই যেহেতু আপনি গিফট দিচ্ছেন আপনার জন্য একটি গিফট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবারে আরো একটি গিফট বলছিলাম যে পূর্ণিমাপুর যারা ডাইহার্ট ফ্যান আছেন যারা আমাদের এই লাইভটি শেয়ার করেছেন তাদের মধ্যে থেকে লটারির মাঝে থেকে আমরা একজনকে বেছে নেব উইনার হিসেবে সে পেয়ে যাবে পূর্ণিমাপুর সিগনেচার করা একটি মাগ এবারে আমরা পূর্ণিমাপুর কাছ থেকে সিগনেচার নেব মাগে একটি ফ্যানের জন্য আর একটি হচ্ছে আমাদের প্রোগ্রামের হল অফ ফেমের জন্য আপু দুটো সিগনেচার করতে হবে

হ্যাঁ ইয়েলো সেগমেন্টের আগে আমরা আরেকটি গেম খেলবো হুইস গেম তারপরে ইয়েলো সেগমেন্ট স্টার্ট করব আপনারা কিন্তু কমেন্ট করা স্টার্ট করে দিতে পারেন থার্টি টু ইঞ্চ এলইডি টিভি লিভ পিওরের ওয়াটার পিউরিফায়ার ইউনি লিভার পিওরিটের ওয়াটার পিউরিফায়ারের জন্য লাগবে ছাব্বিশ এটি সেই ফাইনের জন্য যারা শেয়ার করেছেন আমাদের লাইফটি তাদের মধ্যে থেকে একজন পাবেন আর একটি আমাদের প্রোগ্রামের হল অফ ফেমিলি চল এটি পাওয়ার সুযোগ এখনো আছে যত বেশি শেয়ার হবে তত বেশি পসিবিলিটি বাড়বে এই মকটি পাওয়ার সবার কিছু এখন সেল্ফি নিয়েই ব্যস্ত

হ্যাঁ আমি আপনাকে একটা বড় বড় বলে রেখে ট্রাই করে দেখি আপনি পারেন নাকি আচ্ছা ওকে বিসমিল্লাহি রহমানির রহিম আচ্ছা আমার জন্য গিফট নেই আমি যদি পারি হুম হুম অন শুনতে পাচ্ছেন শুন না শুনি না আইন নিজের হাতে তুলে নেবেন না কারণ আইনের হাত অনেক লম্বা কি আরবি ভাষা হ্যাঁ বুঝিনা আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের হাত অনেক লম্বা আইন আইনের হাত অনেক লম্বা আইনের হাত অনেক লম্বা আমার জন্য গিফট 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 আচ্ছা আচ্ছা সেকেন্ড সেকেন্ড যেটা সেটাও হচ্ছে আচ্ছা কিছু আমি হিন্স হিন্স দিচ্ছি বুঝিনা কিছু হিন্স দিব হ্যাঁ আচ্ছা কারণ অনেক বড় লাইন হুম সেটা হচ্ছে স্কোয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে শার্প ও জেনারেল ব্র্যান্ডের একমাত্র ডিস্ট্রিবিউটর হলো পারবে স্কয়ার ইলেকট্রনিক বাংলাদেশে শার্প ও জেনারেল ব্র্যান্ডের স্কয়ার ইলেকট্রনিক্স স্কয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশের বাংলাদেশের হ্যাঁ শার্প ও জেনারেল ব্র্যান্ডের শার্প এটা আমি কিছু বলছি না চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ফেসবুকেও আমার স্ট্যাটাস আছে বুঝিনি চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ফেসবুকে আমার একটি স্ট্যাটাস আছে তোমরা কি ইঙ্গিতে বলবো চৌধুরী সাহেব চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি আমি গরিব হতে পারি কিন্তু ফেসবুকে কিন্তু হ্যাঁ কিন্তু ফেসবুক ফেস মোবাইল ফেসবুক 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 স্ট্যাটাস আছে আমার ও চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি আমার ফেসবুকে স্ট্যাটাস আছে ওเย আমার গিফট কি আমার গিফট কি আপনাকে আপনি ফেল কারণ আমাকে পুরো অ্যাক্টিং করে দেখাতে হয়েছে আপনি তো এটা লিপ রিড করে কর কথা ছিল আমি তো আপনাকে জিতিয়ে দিলাম

আমাদের কাচ্চি বিরিয়ানি কাচ্চি লাচ্ছে খাবে কাচ্চি 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 লাচ্ছি কাপায়েস কাচ্চি আইসক্রিম কাই কাচ্চি কাচ্চি ছাগল ছাগল কাচ্চি কাচ্চার কি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আবার বলি পূর্ণিমাপু আজকে আমাদের কাচ্চি বিরিয়ানি কাচ্চি কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি টাস্টি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবেন বিরিয়ানি খাওয়াবেন ও এত সস্তা খাবার চাচ্ছেন দেখে বুঝতে পারছি না আমি তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লাইভ ডান্স করে কোথাও যাচ্ছি নেক্সট পুরিমাপুর শৈল জানতে ওকে সবাই সবাই শার্প শার্প প্রিমিয়াম প্যাভিলিয়ন

हमिद भैया हामिद भैया हामिद भैया हा 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 भैया हा 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 हामिद हामिद हमिद हामिद हमेद भाइय हमिद भैया आज के आज के हमेदे खूबी बाजे হামেদ ভাইয়া হামেদ ভাইয়া পূর্ণিমা আপু পূর্ণিমা আপু পূর্ণিমা আপুর আপুর সবচেয়ে বড় সবচেয়ে বড় ফ্যান 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 উনি ওনার নিজের ইয়ে প্রচারণা আমাকে দিয়ে কেন করেছে

এরকম গিফট দিতে হবে যেটা বাপের জন্মে পরে বাপও দেখে নেয় ঠিক আছে এরকম না ওনারা দেখ কোনো কিছু এখন বাই করে নাই স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে আচ্ছা এখন তাহলে আমরা লাস্ট স্পিনটা করে ফেলি প্লিজ থ্যাংক ইউ এটা আমি একটু সাইড করে দিই লাস্ট স্পিনে আমরা চলে এসেছি আপনাদেরকে স্পিন করতে হবে ইয়েলো সেগমেন্টের জন্য ইয়েলো সেগমেন্টে থাকছে থার্টি টু ইঞ্চ এলইডি টিভি শার্পের পক্ষ থেকে লিভ পিওরের ওয়াটার পিউরিফায়ার এবং ইউনিলিভার পিওরিটের ওয়াটার পিউরিফায়ার এই তিনটি প্রোডাক্ট तो कमेंट किस चे? अनेक दो कमेंट किस चे? अनेक कमेंट तो कैमरा टाइम पारेक रहूँ मन कमेंट करो चे स्पीन 32 इंच एलईडी टीवी फॉर्म में तारेक रहूँ मन बिस्मिल्लाह बिस्मिल्लाह स्मिल बा यलो 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 शीशरेस्ती ओशेट होलोना होलोना आर के आचे यू के शाहिन अलाम टीवी टीवी आज टीवी शा� sharp elite tv কি ওখানে খিটছে আমার দরকার আমাকে বাবা এই নাম কি নাম কি নামটা ইউকে শাহিন আলম

আবার এটা আচ্ছা এটা আমার জন্য শার্পের যে কি সুন্দর সুন্দর ফ্রিজ ফ্রিজ আলাদা দিচ্ছে আমাকে আমি তো শোরুমে গেলে পাগল হয়ে যায় এটা আলাদা দিচ্ছে মানে যা আমি নিবো দেখে দেখে বচন্ত করে করে নিয়ে আসব কিন্তু আমি এটাচ্ছি যে বলে যদি আমি একটা ওয়াটার পিউরিফায়ার চাচ্ছি আমি দেখি পাই কিনা কতটা লাকি কিনা আমি একটা হলেই হলো পূর্ণিমা সাথে আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম কখন যেন একদম শেষ মানে শেষ প্রান্তে চলে আসলাম তো আপু আজকে আমাদের অডিয়েন্স জন্য কি বলবেন অডিয়েন্সের জন্য যে ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে লাইভটি দেখলেন এবং যিনি এ এল টিভি জিতেছেন তাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনারা স্কোয়ার ইলেকট্রনিক্সের প্যাভিলিয়ন ছয় নম্বরে যান বাণিজ্য মেলায় সেখান থেকে আপনারা এখনই সুলভ মূল্যে আপনার প্রোডাক্টস কিনেন এবং অবশ্যই সেখানে একটা প্রোডাক্টস কিনলে সাথে আপনারা গিফটও পাচ্ছেন আমি তো যাবোই আমি গেলে বোরখাপুরে যাব হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে সো এটাই বললাম স্কোয়ার ইলেকট্রনিক্সের জন্য শুভ শুভকামনা আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আপনারা স্কোয়ারের প্রোডাক্ট কিনবেন থ্যাংক ইউ সো মাচ আপু আমরা তো আপুকে পেয়েছি আর অনেকক্ষণ আড্ডা চলবে অফস্ক্রিনে তো আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিই ভিউয়ার্স আমি আবারও বলবো আপনাদেরকে যে বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে স্কোয়ার ইলেকট্রনিক্স শার্প এবং জেনারেল ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে আসছে এবং স্কোয়ার ইলেকট্রনিক্স কিন্তু বাংলাদেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার শার্প জেনারেল এবং দানাজ ব্র্যান্ডের পণ্যের জন্য আপনারা অবশ্যই বাণিজ্য মেলা ভিজিট করবেন শার্পের ছয় নম্বর প্রিমিয়াম প্যাভিলিয়ন যেখানে অভাবনীয় সব ডিসকাউন্ট মূল্য চলছে সেই সাথে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও রয়েছে পঁচাত্তরটি শোরুম সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং বাণিজ্য মেলার অফারগুলো কিন্তু আপনারা ওয়েবসাইট ভিজিট করলেও প্রোডাক্টের ডিটেলের সাথে অফারগুলো পেয়ে যাবেন অফারগুলো অ্যাভেল করতে পারেন আমি আমাদের ওয়েবসাইট লিঙ্কটি বলে দিচ্ছি ডাব্লিউ 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 ডট স্কোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ডট কম আপনাদের সাথে খুব সুন্দর একটি সময় কাটলো সত্যি আমাদের লাইভ সেশনে আপনারা এতটা কানেক্টেড হবেন আমরা এক্সপেক্টই করিনি তাই না আমাদের মানে বিয়ন্ড এক্সপেকটেশন যে ভিউয়ার্সরা আমাদের সাথে যেভাবে কানেক্টেড হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আগামী দিনগুলোতেও কিন্তু আপনাদেরকে আমরা এভাবেই পাশে চাই সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা এটা দুটো সাইন করে যেটা Gracias.